কল্পনার চেয়ে বাস্তবতা অনেক ভয়াবহ, তবে সেই বাস্তব ঘটনা পর্দায় উঠে এলে অন্যভাবে নাড়া দেয় দর্শকদের। লোভ কাম হিংসা নৃশংসতা অথবা আতঙ্কের গল্পে নির্মিত হয়েছে রাইহান রাফির ওয়েব ফিল্ম ফ্রাইডে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির আগে আয়োজিত হয়েছিল বিশেষ এক প্রদর্শনী। একটা পরিবার, কিছু সম্পর্ক, হুট করেই দেখা দেয় দ্বন্দ্ব। সম্পর্কের টানাপড়নে মানসিক বোধ হারায় স্ত্রী, হাতে তুলে নেয় অস্ত্র। কি ঘটে তখন? এমন একটি সত্য ঘটনা অবলম্বনে ওই ফিল্ম ফ্রাইডে। সম্প্রতি মুক্তি পেয়েছে ফিল্মটি, তবে মুক্তির আগে আয়োজিত হয় বিশেষ এক প্রদর্শনী। দর্শকের কণ্ঠে শোনা যাক প্রাপ্তির গল্প। This is a new thing Bangladesh. আমার কাছে খুব ভালো লাগছে, এনজয়েবল ছিল। বেশ একটা এগিয়ে যাওয়া কাজ, সবার কাজ অনেক ভালো ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই ভালো লেগেছে, কারণ সারাউন্ড মিউজিক পুরো মুভিটা জাস্ট ওয়াও ছিল। সো স্পুকি এন্ড ইটস এ গ্রেট এক্সপেরিয়েন্স। অ্যাকচুয়ালি এই ধরনের কন্টেন্ট আরো হওয়া উচিত। প্রদর্শনী শেষে দর্শকদের এমন অনুভূতিতে উচ্ছ্বসিত কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী তোমা মির্জা সহ অন্য অভিনয়শিল্পীরা। এই জার্নিটা আমি কখনো রিকল করতে চাই না। আজকে আবার দেখলাম, আবার ওই জার্নিটা দেখলাম অনেক কাছ থেকে, অনেক অনেক কিছু মনে চলে আসলো। আর আজকে আমি নিজে বলেছি যে পরিবার সহ না দেখতে, কিন্তু এই প্রথম কোনো প্রিমিয়ারে আমার আব্বু আম্মু দুজনই আসছে। এটা এই জন্যই আনা যে আমি তাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাবা মা অনেক ভালো। অনেকের জীবনে হয়তো অনেক ঘটনা থাকে যেটা সুন্দর না, তো আমি জানি না কেন যেন আমার মনে হলো, আমি বললাম যে তোমরা দেখবা, বললো হ্যাঁ আমরা দেখতে চাই, ঠিক আছে চলো। তো বাবা মার সহ দেখার পরের অনুভূতিটা আসলে ডিফারেন্ট। দর্শকের যেই মুহুর্মুহু হাততালি, আমাদের অভিনয় দেখে, আমাদের সবার প্রতিটা দৃশ্যে দর্শকের যে ইন্টারেকশন, দর্শকের যে ইনভলভমেন্ট, আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। দর্শকদের যে মুগ্ধতা, দর্শকদের যে রেসপন্সটা পেয়েছি, এটা আমাদের সবার পরিশ্রমটাকে সার্থক করেছে। ফ্রাইডে নিয়ে দর্শকদের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত নির্মাতা রায়হান রাফিও। এরকম ফিডব্যাক আশা করিনি। আমি ভাবছিলাম সবাই বেরোবে আমাকে দিকে রাগ করে বা ডেঞ্জারাস, বাট গল্পটা যেভাবে বিল্ড আপ হয়েছে, দর্শক আসলে সেটা অ্যালাইন্ড হয়ে গেছে। কারণ দর্শক বুঝতে পারছে আসলে এরকম ঘটনা আসলে আমাদের দেশে ঘটে, এবং এইসব ঘটনার কারণেই একজন মানুষ হিংস্র হয়ে উঠে। আসলে টেনশনে ছিলাম যে এটা মানুষ কি বোর হবে কিনা, পছন্দ করবে কিনা, বাট আমি খুব অবাক হয়েছি, এইটাতেও মানুষ হাততালি দিচ্ছে এবং মানুষ এনজয় করছে। রায়হান রাফি মানেই ভিন্ন নির্মাণ, অন্য এক গল্প বলা, সেটা হোক ওটিটি কিংবা বড় পর্দা। ফ্রাইডে ওই ফিল্মে সে কথাই আবারও প্রমাণ করলেন তিনি। পরের কাজগুলোতে নির্মাতা ছাড়িয়ে যাবে নিজেকেই সেই প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।